করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের অস্তিত্ব কিন্তু সংকটে। থাকা খাওয়া বেঁচে থাকাটাই যেন এখন একটা বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ এবার ফুটিয়ে তুলছে 95 পল্লী। যোধপুর পার্কের 95 পল্লীর পুজো মণ্ডপে আমরা রয়েছি এবং আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এখানকার মণ্ডপ সেজে উঠছে, যেখানে এবারের থিম অস্তিত্ব এবং শিল্পী ভবত সুতারের ভাবনায় ফুটে উঠছে এই মণ্ডপ। সংবাদ প্রতিদিন ফেসবুক লাইভে তোমায় স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। প্রচুর ব্যস্ততার মধ্যে থেকে আমাদের সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। প্রথমেই তোমাকে জিজ্ঞেস করতে চাইব এবারের ভাবনার বিষয়ে। আপনাকে কিছুটা বললাম যে এই নিয়ে আমার দ্বিতীয়বার 95 পল্লী এবং খুব অল্প সময়ের একটা খুব অল্প সময়ের নোটিশে আমি এই পুজোটা করছি। দেখো লাস্ট 2020 থেকে আমরা জানি সবাই, আমরা যত শিল্পী রয়েছি তারা এটা, এবং আমরা সবাই ভীষণভাবে একটা বিধ্বস্ত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হিউম্যান সিভিলাইজেশনের একটা বিরাট সেটব্যাক, তো তার একটা প্রভাব মারাত্মকভাবে উঠে আসছে। এক তো মুখ ঢেকে ফেলেছি আমরা সবাই, সেগুলো ছেড়ে দাও, সেগুলো নিয়ে আর আমি বলছি না। তার মধ্যে অসাধারণ একটা বিষয় হচ্ছে যে আমরা শিল্পী হিসেবে অনেকগুলো প্রজেক্ট চাঁদের হাট থেকেই করা হয়েছিল, যেন তার মধ্যে চাষবাস একটা খুব বড় প্রজেক্ট ছিল। যে চাষবাস মানে এইটা চাষবাসটা কী, বেসিক্যালি আমার মনে হয়েছিল যে একেবারে ফান্ডামেন্টাল কতগুলো প্রশ্নের মুখোমুখি আমরা চলে এসেছি এই তোমার এই লকডাউন এরকমভাবে যে কখনো হতে পারে সেটা তো আমরা ভাবিনি। যার যতটুকু জায়গা আছে তার মধ্যেই কিছু না কিছু আপনি ফলান, উৎপাদন করুন। এই উৎপাদনের গল্প ধরে চলে এলো কৃষক, আরও যা যা আমরা জানি এর মধ্যে ঘটেছে সেগুলো। আমি একেবারে পলিটিক্যাল কথাবার্তা বলছি না কিন্তু, ঠিক আছে, এটা পলিটিক্সের বাইরে, মানে এটা একেবারে সাধারণ মানুষ, সাধারণ বলে না, আমরা সাধারণ অসাধারণ সবার জন্যই উনুন একটা কমন থিং। এখানে আমি একটা উনুন বানিয়েছি খুব মেটাফরিক্যাল। আমরা ভাবি উনুন গ্রামে দেখা যায় না, প্রত্যেকটা মানুষ একটা উনুন ক্যারি করে, সে বড় লোকই হোক সে গরিব লোকই হোক। উনুন এবং মাতৃমূর্তি, তার একটা অদ্ভুত আমাদের ভারতীয় দর্শনে মিথোলজিতে একটা অদ্ভুত সম্পর্ক আছে, কারণ এখানে শস্যের দেবী হিসেবেই পূজিত হন দুর্গা এবং উনুন অগ্নি থেকেই দুর্গার সৃষ্টি, তো উনুনের মধ্যেই উনি থাকবেন, এটা খুব স্বাভাবিক। এবং আমি প্রচুর থালা বাসন ব্যবহার করেছি, সবটাই মেটাফরিক্যালি বুঝতে পারছো কি গল্প বলছে, এবং সেগুলো ডেফিনেটলি অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা বেশি সংখ্যক মানুষ ভারতবর্ষের যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে সেটা অ্যালুমিনিয়াম কমিউনিটি, যারা তোড়ায় ভাঙে না। সো এইটা একটা জায়গা। আর তোমার আমার মনে হচ্ছে যে আমরা এই ভার্চুয়াল শব্দটা প্রচুর শুনছি এখন, প্রচুর শুনছি, আমরা সব কিছু ভার্চুয়াল হয়ে যাবে। আচ্ছা ভার্চুয়াল যদি হয়ে যায় চাষবাস কি ভার্চুয়ালই হবে? আর চাষবাস ছাড়া আমরা কী খাবো সেটাও কি, সেই প্রোডাকশনটা কী হবে? আমরা কি সভ্যতার শুরু থেকে কৃষকের স্বার্থ দেখতে পেরেছি? আমরা কি তাকে সম্মান দিতে পেরেছি? অর্থ তো দিতে পারিনি, সেটা ছেড়ে দাও। সে কারণে কী হচ্ছে, সমস্ত সমাজে যে যে শ্রেণী বিভিন্ন পেশায় যুক্ত, ধরো তুমি দেখবে তাঁতির ছেলে তাঁত বুনতে চায় না, চাষির ছেলে চাষ করতে চায় না কখনোই, যে যেটা করে। কিন্তু সমাজ তো এইভাবে, সমাজের বন্ধনগুলো এইভাবেই তৈরি হয়েছিল যে একটা কমিউনিটিকে ধরে তৈরি হয়েছিলো, কমিউনিটিগুলো ব্রেক করে গেছে, পুরো একটা পুঁজির হাত ধরে ব্রেক করে গেছে। তো আমার এটা খুব একেবারে খুব রেলিভেন্ট মনে হচ্ছে এই বছর, যেহেতু মানুষের অনেক রকম সংশয়ের মধ্যে মানুষের জীবন চলে যাচ্ছে, মেজরিটি মানুষের জীবন চলে যাচ্ছে, এবং একটা এত বড় কৃষক আন্দোলন, আবার বলছি আমি রাজনৈতিক কথা বলি না, আমি রাজনীতি করিও না, আমি এটা একটা কমন একজন শিল্পীর মধ্যে যেভাবে যে সত্যিই কি এদের স্বার্থ যদি না দেখা যায় তাহলে কি আমরা কোনো দিনই কি এইটাকে খাবার দাবার বা আমাদের অস্তিত্বটা এটা কি ভার্চুয়ালি নিয়ে যেতে পারবো? তা তো পারবো না। তো এইটা বোধ হয় একেবারে ফান্ডামেন্টাল জায়গায় আবার উঠে আসা দরকার, যে আমাদের দেখতে হবে কাদের স্বার্থ দেখতে হবে। এবং আমি এখানে দুর্গার পেছনে যেখানে শিব থাকে সেখানে লাঙল কাঁধে একজন চাষিকে রেখেছি, যে তার রক্ত মাংস দিয়ে তার ঘাম দিয়ে উৎপাদন করছে, তার প্রতি মিনিমাম সম্মান রেসপেক্ট একটা এইরকম, খুব এরকম একটা জায়গা। এই এখান থেকেই আমি বলছি অস্তিত্ব, মানে কোথাও একটা আমার শিল্পী হিসেবে মনে হয় করোনা নয়, আরও বড় অস্তিত্বের সংকট আসবে, যেদিন আসবে সেদিন কিন্তু করোনায় মুখ ঢেকে বেঁচে আছো, তখন মানে পেটে গামছা বাঁধতে হবে। মানে এই যে খাদ্য নিয়ে যা হচ্ছে, এখনও যদি এটাকে না ধরা যায় তাহলে একটা সময়, মানে এখনই তো বলে খাদ্যের বদলে আমরা বিষ খাচ্ছি, মানে কারা তৈরি করছে? বিষ তো আর চাষি তৈরি করছে না। তো এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি, এগুলো নিয়ে অনেক ছোটো ছোটো প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে, সেটাই আমি নানানভাবে এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে
দু একটা ভিডিও ইনস্টলেশন আছে, তারপরে আরো অনেক এলিমেন্টাল ইউজ আছে যেগুলো। ইনস্টলেশন বলতে যদি একটু বলো। একটা বেসিক্যালি মাথার উপরে আমি একটা চাঁদের মতো জায়গা করেছি, যেটা দেখলে মনে হয় ওর মধ্যে একটা তোমার থালা আঙুল দিয়ে ঘোরাবে কেউ একজন, সেটা একটা অ্যান্টি গ্র্যাভিটেশন ঘুরতে থাকবে, তোমাকে সব গল্প ওই বলে দেবে যে একটা থালা তার সাথে মানুষের পেট উনুন দেবী দুর্গা কোথায় লিঙ্ক করে আছে সবটাই বলে দেবে। শোলা, শোলা একটা আগাছা, সেই শোলা দিয়েই ডাকের সাজ, সেটাই এখানে আবার দুর্গার সাজ হিসেবে আসা, সব নিয়ে একটা সম্পর্ক আছে। আর একটি থিম সং তৈরি হয়েছে অনবদ্য সেই সং, এবং আমি ভেবেছি যে যে আমার কাজ যেন শুধু মানুষ এখান থেকে যেখান থেকে ঢুকবে আর যেখান থেকে বেরোবে এর মধ্যে কিচ্ছু মানুষকে আলাদা করে বলতে না হয়, পরিষ্কারভাবে মানুষ যেন বুঝতে পারে, এবং সেই গানটার মধ্যে সেইভাবেই ডিপিক্ট করা রয়েছে। তার কথা, সুর, তার তার যে প্রেজেন্টেশন সব কিছুর মধ্যেই খুব সহজ যাতে কমিউনিকেট করে সেরকমভাবেই করা রয়েছে, ভালো লাগে। গত 20-21 বছর ধরে তুমি দুর্গাপূজার সঙ্গে যুক্ত কলকাতার, এবং তুমি নিজে হাতে মা দুর্গাকে তৈরি করো, চক্ষুদান করো, সব কিছু করো, তারপরেও তুমি ধর্মে সেইভাবে বিশ্বাস করো না, তাহলে যখন মূর্তি তৈরি করো কিংবা চক্ষুদান করো তখন তোমার মাথায় কী থাকে? শিল্প চোখ আমি দুর্গা রাখি না, আমি নিজের চোখই আঁকি, আমার নিজের চোখ ফোটা নিয়ে আমার নিজের বিরাট মাথা ব্যথা আছে। দুর্গা মাটির চোখ, ওটা ফুটিয়ে লাভ হয় না, ঠিক আছে, নিজের চোখ ফোটাতে হয়। আর আমি একটা দুর্গার চোখ আঁকা আর প্যান্ডেলে যে কোনো জায়গায় একটা লাইন টানার বাঁশ বাঁধার সাথে কোনো তফাৎ দেখতে পাই না, ওই সেন্টিমেন্ট আমার নেই দুর্গা বলে। দুর্গা আমার কাছে দুর্গার 10 হাত, এটা তো অসাধারণ সংস্কৃতি ভারতবর্ষে তথা বাংলাদেশের, যে মানে আমি এই বাংলার বলছি, এ দুর্গার 10 হাত, উনি যত কম করেই দিন, অল্প অল্প দিলেও সেটা অনেকটা দিয়ে দেন, একটা বিরাট কমিউনিটিকে ধরে আছে, যারা তার জীবন জীবিকার সাথে জুড়ে আছে, এখানেই দুর্গা সার্থকতা আমার কাছে। এবং এই বছর বছর উনি যেখান থেকে সৃষ্টি হন গঙ্গার মাটি, আবার সেখানেই চলে যান এবং আবার মানুষের জন্য ফিরে আসেন, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য। তাছাড়া আমার কাছে আর দুর্গার অন্য কোনো খুব ভালো এ আমার কাছে নেই, ঠিক আছে। তো সেটাকে আমি উপভোগ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ডে ওয়ান থেকে দুর্গার চোখ আঁকা হলো বিরাট কিছু হয়ে গেল, দুর্গা বিসর্জন হলে আমার খুব আনন্দ হয়, তার কারণ হচ্ছে আর একটা নতুন দুর্গা সৃষ্টি হবে আসছে বছর, আবার আসবে, আমি শিল্পী হিসেবে আবার অন্যরকমভাবে তার রূপকল্প ভাববো, এইটা আমার কাছে একটা দারুণ প্রক্রিয়া, বুঝেছো তো। আলাদা করে কোনো ধর্মীয় রিচুয়ালস এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বেসিক্যালি আমি কি বলবো, বাই ডিফল্ট আমি হিন্দু। আচ্ছা, আরেকটা জিনিস, যে তুমি এই যে প্রথম থেকে একটা ভাবনা শুরু করো, সেটাকে এক্সিকিউট করো, তারপরে এই পুজো আসে, বোধন হয়, মহালয়া, ষষ্ঠী থেকে দশমী, এই পুরো সময়টার মধ্যে তোমার কাছে পছন্দের সময় কোনটা, যদি দুর্গাপূজার অ্যাসপেক্ট থেকে বলি? দেখো, এক হচ্ছে যে একজন শিল্পী হিসেবে আমি কিন্তু রিয়েলি আমি একটা চর্চায় সনাতনদা কাজ করছে না, সুশান্তদা একটাই কাজ করছে। এখন এটা হয়তো একটা খুব ধরো আমার প্রফেশনের জায়গায় অনেক জায়গায় তোমার মনে হতে পারে যে ঠিক আছে, সনাতনদা না কাজ করলে তোমার একটা কম্পিটিটর কমলো, বাট ব্যক্তিগতভাবে আমার এই 20-21 বছরের অভিজ্ঞতা, এই যে আমার মনে একটা খুব ব্যথা আছে, কষ্ট আছে যে আমি সনাতন দিনদার একটা মূর্তি আমি দেখতে পারবো না, পারবো না তো, ওইটা তো হলো না এবছর, যে তাহলে আমার এই পুজোটা আমি যেমন লোককে অনেক কিছু দেখাই, আমাকেও তো দেখতে হয়, আমি কি খেয়ে বেঁচে থাকবো, আমারও তো একটা খাদ্য দরকার, সেই খাদ্য হচ্ছে সনাতনদার একটা ঠাকুরের সামনে দাঁড়িয়ে ভালো বা মন্দ তার একটা সেখানে বলা যায়, একটা কিছু উপাদান আমারও তো দরকার। এইটা সব থেকে ভালো সময় আমার যখন আমার কাজ হয়ে যায়, তখন যখন এই সমস্ত কম্পিটিশন, সমস্ত এই লড়াইয়ের বাইরে বেরিয়ে যায় সব কিছু এই দুর্গা পুজোটা, তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি 2-3 দিন ধরে টানা, আমি দিনের বেলাও বেরোই, অনেকের কাজ দেখি, সেইটা আমার কাছে একটা বিরাট খোরাক, সেটা অনেকভাবে মিস করবো আমি। সুনন্দদা একটা হয়ে গেছে, সুনন্দদা করলো না, আমি নিজে বলেছিলাম তোমার একটা কাজ করা উচিত, এটা কিন্তু খুব ফিল করছি, এটা আমি মুখে বলছি না। এইখানে তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আমরা যেসব শিল্পীদের সঙ্গে, এখনকার শিল্পীদের সঙ্গে যারা তোমাদের পরে এসেছে, তারা কিন্তু তোমাদের আইডল বলে মানেন, এবং ফেসবুক লাইভেও তারা জানিয়েছেন যে ভবতোষদার থেকে অনেক কিছু শিখেছি, তাদের কাজ দেখো, তাদেরকে কিছু, তাদের সঙ্গে কথা বলো যে এটা এরকম হলে আরও ভালো হতো বা কিছু। ডেফিনেটলি আমি আমার কাছে দেখো অলমোস্ট 20-21 বছর এটা করছি, এবং শিল্পের একটা বৃহত্তর ক্ষেত্র ঘিরে আমি কিন্তু একদম খুব সেকুলার একটা জায়গা থেকে
শিল্প চর্চা করি। আমার কাছে কিন্তু শুধু দুর্গাপূজা প্যান্ডেল বানাচ্ছি এরকম নয়, কিন্তু ঠাকুর বানাচ্ছি, আমি কোনো ক্লাসিফিকেশনে করি না। আজকে এটা করছি, কাল দেখবে এক্সিবিশনে কাজ করছি, পরশু দিন দেখবে অন্য একটা কিছু করছি। লিখতে পারলে লিখবো, গাইতে পারলে গাইবো, আঁকতে পারলে আঁকবো। মাল্টি ট্যালেন্ট। ও ট্যালেন্ট ফ্যালেন্ট আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কোনো ট্যালেন্ট নিয়ে কেউ জন্মায় না, চর্চায় বিশ্বাস করি। আমার বিশ্বাসই হচ্ছে প্র্যাকটিসে। তো ন্যাচারালি আমার কাছে, আমি সমস্ত জুনিয়র অনেক শিল্পীদের কাজ দেখে আমি অভিভূত হয়ে যাই যে কী করে করছে এরা। এখন ইদানিং তো অনেকের কথাই বলা যায়, যার যে যারা ছোটো ছিল আজ এখন তারা ভালো ভালো কাজ করছে, অনেকের নাম বলা যায়। প্রদীপের কথাই বলছি, প্রদীপ কে কলকাতা দুর্গাপুজো পেলো না, আবার আমাদের পরের জেনারেশনে দেখা যাচ্ছিল যে অনেকের মধ্যে এই পসিবিলিটিগুলো আছে, প্রদীপকে পাওয়া গেল। প্রদীপ কিন্তু অলরেডি প্রমাণ করে দিয়েছে সেটা, এইগুলো থেমে থাকে না, কেউ না কেউ আসতে থাকে, তাই না? এই প্রদীপকে পাওয়া গেল পরের জেনারেশন। আমার আমার ব্যক্তিগতভাবে অনেক ভয় ছিল যে এরপর কমিটেড পার্সনগুলো কারা, মানে সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের পর আবার বিরাট কোহলিকে পাওয়া গেছে। আমি জানি না আমরা সচিন রাহুল কি না, আর তুমি বিরাট ওকে বলছো কি না, যদি হয় ওরকমই। হ্যাঁ, এই লেগাসিগুলো না থাকলে তো দুর্গাপুজোটা থাকবে না, মানে ধরে রাখা যাবে না, বা এর আপলিফমেন্টটা হবে না। থাকাটা বিষয় নয়, কিন্তু থাকাটা আমাদের কাছে কোনো বিষয় না, ভালো উপহার পাওয়া যাবে। আপলিফমেন্ট হতে হবে, এরপরে এটা আরও এগোতে হবে ধাপে ধাপে ধাপে। সেখানে খুব আশাবাদী আমি, এখন এই তো বললাম প্রদীপের কথা বললাম, আরও দু একজন এগিয়ে আসছে, আমাদের রাজু আছে, আরও দু একজন এগিয়ে আসছে, খুব আশাপ্রদ, এই জায়গাগুলোই ভালো লাগে। অনেক ধন্যবাদ ভবত সুতারের সঙ্গে আমরা কথা বললাম, এবং এখন আপনাদের আমরা দেখাচ্ছি যে কীভাবে সেজে উঠছে 95 পল্লীর মণ্ডপ, এবং আমরা এখন একটু কথা বলে নেব পুজো উদ্যোক্তার সঙ্গে। বিজয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। সংবাদ প্রতিদিন ফেসবুক লাইভে তোমায় স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই যেটা জানতে চাইবো, এবার কোভিড পরিস্থিতিতে তোমাদের প্রস্তুতিটা নিশ্চয়ই আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ গতবারের থেকে এবার আশা করা যাচ্ছে যেহেতু করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, মানুষের ঢলটা একটু বেশি হবে, কীরকমভাবে প্রস্তুতি নিচ্ছ? দেখো, আমরা তো প্রতি বছরই আমাদের পুজোটা তো মোটামুটি একটা কলকাতার পুজো, বড় পুজোর মধ্যে পড়ে, সেই জন্য আমরা সেই ব্যবস্থা তো নিশ্চয়ই আমাদের কোনো সেখানে কোনো আমরা কোনো সংখ্যা রাখি না। কারণ হচ্ছে যে দর্শনার্থীদের প্রতিমা দর্শন করাটাই ব্যবস্থাটা প্রথম প্রায়োরিটি আমরা দিই। কারণ যদি ঠাকুর দর্শনার্থী ঠাকুর দর্শন না করে, সে আমাদের সে এতদিনের খাটনি বা এতদিনের আমাদের যে সংগ্রাম সেটা সফল হয় না, সেটাই মেন প্রায়োরিটি দিই। সেখানে কোনো কম্প্রোমাইজ করি না আমরা। আমরা দুর্গাপুজো, যারা যারা বড় দুর্গাপুজো করি, আমরা সবার আগে সেটা রাখি যে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের সুব্যবস্থা করা উচিত। আর এই শিল্পীর কাছে নিশ্চয়ই আপনারা শুনেছেন যে আমাদের শিল্পী বিশদভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের শিল্প কীভাবে আমাদের এই চিন্তাভাবনা করেছেন শিল্পী ভবত সুতার। তাই আমরা বলছি যে 95 পল্লী, আমরা শুধু দেখুন একটা কথা বলছি, আমরা 95 পল্লী কিন্তু বিগত বছর থেকেই রাস্তায় আছে। আমরা এখানে একটা বলে রাখি, আমরা এখানে 50টা বেডে সেফ হোম করেছি। আমাদের ক্লাবটা পিছনে পাঁচতলা একটা ক্লাব আছে, সেখানে আমরা 50 জন লোকের পেশেন্টের মানে বেডের সেফ হোম করেছি। আমরা ধরুন বিগত বছর থেকে আমাদের 150 ভলেন্টিয়ার রাস্তায় আছে। আমাদের এখানে মিক্সড এরিয়া, আমাদের সভাপতি শ্রী রতন দে, সে যেহেতু পৌরপিতা, তার একটা ইনভলভমেন্ট আছে। কিন্তু আমরাও 95 পল্লী, আমরা মনে করি যে একটা ক্লাব বা একটা সংগঠন যদি এই অতিমারিতে যদি মানুষের পাশে না দাঁড়ানো যায়, তাহলে এই সংগঠন করে কোনো লাভ নেই। এই সংগঠন তো মানুষের পাশে দাঁড়ানোর জন্যই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ক্লাবগুলিকে মানুষের পাশে থাকতে হবে এরকম একটা সংকটের দিনে, নিশ্চয়ই তো সেই জায়গা থেকে তোমরা রয়েছে। আমরা যে পুজোটার যে উদ্বোধনের আমরা উদ্বোধন করার পর বন্ধ রাখি, তৃতীয়া থেকে প্রতিমা দর্শন করার জন্য দর্শকদের খুলে দিই। কারণ আমাদের কিছু শিল্পীর কিছু কিছু কাজ আমাদের একদম কম সময়ের মধ্যে পুজোটা করতে হয়েছে, একদম সময় কম, তারপরে শিল্পী এই অল্প সময়ের মধ্যে এত কিছু কাজ, একটা মানে একটা এই পুজোটা করতে গেলে যে শিল্পীর চিন্তাভাবনার সাথে সামঞ্জস্য রেখে সময় দেওয়া, সেই সময়টা খুব কম, সেই সময়টা খুব মানে সময়টা খুব কম। কেন তার চিন্তাভাবনা শুধু সময়ের সাথে মিল থাকতে হবে, না হলে এটা ইমপ্লিমেন্ট করবেন কী করে? সেই জন্য সময় খুব কম, দেখতেই পাচ্ছেন যে আমাদের কর্মযজ্ঞ চলছে এখন অল্প সময়ের মধ্যে। কালকে উদ্বোধন করে আমরা বন্ধ রাখবো দুদিন, তৃতীয়া থেকে খুলবো, তৃতীয়া থেকে দর্শনার্থীরা আমাদের প্রতিমা দর্শন করতে পারবে। অনেক ধন্যবাদ বিজয়, আপনাকে।
তাহলে 95 পল্লী দক্ষিণ কলকাতার একটি অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ, যেখানে প্রতি বছরই কিন্তু মানুষের ঢল নামে। এবারেও যদি আপনারা পুজো দেখতে আসেন তাহলে কিন্তু অবশ্যই মাস্ক পরে আসবেন, দূরত্ব বজায় রাখবেন, হাতে স্যানিটাইজার রাখবেন এবং খুব শান্তিপূর্ণভাবে পুজো মণ্ডপ পরিদর্শন করবেন। নিঃসন্দেহে এখানে একটি খুব সুন্দর থিম উপহার পাবেন, আপনারা অপেক্ষা করে রয়েছে আপনাদের জন্য। কিন্তু পুজোর আর কোন কোন মণ্ডপ কীভাবে সাজছে তা তো দেখতেই হবে, তার জন্য আপনাকে চোখ রাখতে হবে সংবাদ প্রতিদিনের ফেসবুক পেজে। এছাড়া অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট ইন এ। আমি শুভ্রা, শেষ করছি, নমস্কার।